মনোনয়ন জমা দেওয়ার তৃতীয় দিনেও অশান্ত রাজ্য। সিপিএম তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত মীনাঘাট। সিপিএম এর কার্যালয় ঘেরাও করে রাখার অভিযোগ, অভিযোগ অস্বীকার তৃণমূলের। মনোনয়নের তৃতীয় দিনেও অশান্তি অব্যাহত। মনোনয়ন জমা দিতে গিয়ে বাধার মুখে পড়তে হলো বিরোধীদের। বিভিন্ন জায়গায় গণ্ডগোলে জড়ালো শাসক ও বিরোধীরা। সোমবার মনোনয়ন জমা দেওয়া নিয়ে অশান্ত হয়ে ওঠে উত্তর চব্বিশ পরগনার মীনাখা। শাসক দল তৃণমূলের বিরুদ্ধে সিপিএম প্রার্থীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ, সিপিএম সমর্থকেরা মনোনয়ন জমা দিতে গেলে তাদের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা, বাঁশ লাঠি নিয়ে তাদের আক্রমণ করে বলেও অভিযোগ। দীর্ঘ সময় সিপিএম পার্টি অফিস ঘেরাও করে রাখা হয় বলেও অভিযোগ। মীনাখা ব্লকের বামনপুকুরে বাম দলীয় কার্যালয়ে কর্মী সমর্থকদের ঘিরে রাখা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। মীনাখা ব্লকের বামনপুকুরে বাম দলীয় কার্যালয়ে কর্মী সমর্থকদের ঘিরে রাখা হয়, ভাঙচুর করা হয় তাদের মোটর সাইকেল। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদেরকে ভয় দেখানো হয় বলেও অভিযোগ উঠেছে। একটা রাজনৈতিক দল নমিনেশন দেবে বলে সবাই এক জায়গায় ক্যান্ডিডেটরা জড়ো হয়েছিলেন, কিন্তু তাদেরকে একটা পার্টি অফিসে আটকে রেখে দিয়ে, এক জায়গায় আটকে রেখে দিয়ে তাদেরকে পুরো নমিনেশন যেতে দিয়ে বাধা দিচ্ছে। কিন্তু কেন, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে মনে করছি যে উন্নয়ন রাস্তা দাঁড়িয়ে, চারিদিকে উন্নয়ন হয়েছে, তবে কেন বিরোধীরা নমিনেশন দিতে পারবে না? আজকে নমিনেশন, সামান্য নমিনেশন দিলে এত রক্তারক্তি হয়, তাহলে ভোটের দিন কি অবস্থা হবে? খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। সিপিএম রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্র বলেন, তৃণমূলের গুন্ডা বাহিনী আমাদের ওপর চড়াও হয়, লাঠি বাঁশ আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখায়। এই ঘটনায় রীতিমতো ভীত স্থানীয়রা। নমিনেশন দিতে যাচ্ছিলাম মীনাখা বিডিও অফিসে, সেই মুহূর্তে তৃণমূলের গুন্ডা সমাজ বিরোধী মাস্তানরা বোমা বন্দুক পিস্তল লাঠি সোঁটা নিয়ে গোটা পার্টি অফিস ঘেরাও করে রাখে। আমাদের কর্মীদের সঙ্গে তুমুল বাগবিতণ্ডা হয়, কিন্তু পুলিশ কোনো ভূমিকা নেয় না। পুলিশের আইসিকে বলাতে তিনি বলছেন যে আমার সমস্ত বাহিনী সেটা নাকি চলে গেছে অভিষেক ব্যানার্জিকে তোষামত করতে। নির্বাচন কমিশন নমিনেশনের ডেট আজকে দিয়েছে, বিরোধী রাজনৈতিক দল তারা প্রার্থী দিতে বাধা দেওয়া হচ্ছে, পুলিশ সেখানে মজা দেখছে, পুলিশ সেখানে তামাশা করছে। আমরা বলছি এখন আমরা নমিনেশন দিতে যাব, তাতে যদি কোনো বড় ঘটনা ঘটে তার দায় কিন্তু পুলিশকে নিতে হবে, পুলিশ সেটা বুঝে করুক। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বলেন, আমরা এক প্রকার ভয়ে আছি, এখনই যদি এভাবে সন্ত্রাস হয় তাহলে ভোট দেব কি করে? তো যা চলছে তাতে করে ভোট দিতে যেতে পারবো কিনা সে নিশ্চয়তা নেই, কারণ এখন নমিনেশনে যেভাবে আটকাচ্ছে, যেভাবে ঝামেলা করছে, দেখলাম তো সব জায়গায়, টিভিতে যা খবরে দেখছি, তাতে করে তো ভোটের সময় এর মানে দ্বিগুণ হবে। সেটা উপেক্ষা করে আমরা সাধারণ মানুষ ভোট দিতে পারবো কিনা সংশয়ের ভিতরে আছি। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মীনাখা। ইতে আজই আসো, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগাঁ মতিগঞ্জ।